অবিভক্ত মতলবের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তমিজউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন। সম্রাট শিকদারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কায়সার আহমেদ। চাঁদপুরের অবিভক্ত মতলব থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তমিজউদ্দিন আহমেদ 4 জানুয়ারি সকাল 11টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে, 3 কন্যা, 4 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, 4 জানুয়ারি ঐতিহ্যবাহী নিশ্চন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মাগরিববাদ রাষ্ট্রীয় সম্মাননা অর্থাৎ গার্ড অফ অনারের মাধ্যমে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়, যার নেতৃত্ব দেন মতলব উত্তর থানার নির্বাহী অফিসার স্নেহাশিস দাস। বিশেষ সূত্রে জানা যায়, মরহুমের ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বর্তমান চাঁদপুর 2 আসনের সাংসদ আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি এবং যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মরহুমের ঢাকার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানান। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান মরহুমের উপর স্মৃতিচারণ করে বলেন, আমার পক্ষ থেকে অনুরোধ, যদি তুমি কোনো ব্যয় যদি করে থাকে বা যদি কোনো লেনদেন থাকে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন, আর ওর জন্য আমাদের আর কিছু দেওয়ার নাই, শুধু আমরা দোয়া করতে পারি। উল্লেখ্য, জানাজার নামাজে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। তিনি বলেন, দীর্ঘ সময়ে ওর কে শত্রু ছিল, ওর তার সাথে খারাপ ছিল, এই মানুষটা এই 50 বছরও স্বাধীনতা যুদ্ধের পরেও আজ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারিনি। সবাই প্রিয় তমিজ, সবাই সাথে তমিজ, সর্বক্ষেত্রে তমিজ, সবাই আপন জন, এভাবে হাসি খুশিতে ভরপুর একটা মানুষ আমাদেরকে আজকে ছেড়ে সে চলে গেল শান্তির দেশে। এছাড়াও স্মৃতিচারণ করেন মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতায়ের হোসেন খান সুফল। আরও উল্লেখ্য, মরহুমের পরিবার থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার সুযোগ্য ভাতিজা ফ্রেন্স 95-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার সাইদুল আলম রুবেল। তিনি বলেন, আসলে এই দেশে আমরা যারা বেঁচে আছি, যারা বেঁচে থাকবো, হয়তো বড় আমলা হতে পারে, কেউ রাষ্ট্রপতি হতে পারে, মন্ত্রী হতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হতে পারবে না। সেই পরিবারের একজন সন্তান আমি সেজন্য গর্ববোধ করছি। আমার সামনে আমার অন্য চাচারা আছেন যারা গর্বিত মুক্তিযোদ্ধা, তাদের শ্রেষ্ঠ সন্তান। আমার কাছে আমার চাচা বলেছিল যে আমার বাড়ি যেতে ইচ্ছে করে, কিন্তু মানুষের কাছে আমি খাওয়া দাবো, মানুষকে দেখবো, মানুষের কাছে ভাবতে হবে, কিন্তু উনি সেই সময়টা বাদ দেয়। আমি আপনাদের সবার কাছে আমার চাচার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ওনার চলার পথে যদি কোনো ভুল ভাবি হয়ে থাকে, কারোর সাথে কোনো ভেয়াদি হয়ে থাকে, খারাপ ব্যাপার হয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করবেন। ওনার কাছে যদি কারো কোনো পাওনা জানা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আবার বলছি, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পাওনা জানা মিটিয়ে দিতে। আপনারা সবাই আমাকে ক্ষমা ক্ষমা করবেন, আমার বাবা বেঁচে আছেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক থানা কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল ও সর্বস্তরের জনগণ। জানাজা শেষে মরহুমকে নিশ্চন্তপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।